ওকে, সো আমি এখন দেখাবো, এটা হচ্ছে কফি গাছ। সো আমাদের মধ্যে খুব কম লোকই আছে বা কমই আমরা আছি যারা কফি পছন্দ করি না বা কফি ভালোবাসি না। সো এটা হচ্ছে কফি। সো আমরা তো অনেকেই কফি খেয়ে থাকি, অত কফি অনেকেই দেখি নাই কীরকম হয়। এটা হচ্ছে কফির ফল আর কি, কফি ফলগুলো পেকে গেছে আর কি। এগুলো পাকলে, এর ভিতরে পাকার পরে এগুলো কাটতে হবে আর কি, কাটলে ড্রাই হয় আর কি। অনেকে ড্রাই হয়ে গেছে, দেখেন শুকাই গেছে। সো ওর ভিতরে গমের মতো দেখতে খানিকটা আছে, সো ওইটা কেটে পরে ড্রাই করতে হয়। ঠিক আছে, আমাদের এখানে একটা কফি রিসার্চ প্লট, এটা দেখেন সবই কফি গাছ আর কি। বিভিন্ন ধরনের কফি, সাধারণত তিন ধরনের কফি আছে আর কি। এটা হচ্ছে কফিয়া আরাবিকা, কফিয়া লাইব্রিকা অ্যান্ড কফিয়া রোবাস্টা। সো এরকম তিনটা ভ্যারাইটি আছে আর কি। সো এবং কী বলে, এনভায়রনমেন্টাল কন্ডিশনের সঙ্গে আর কি সেগুলো মিল রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। সব জায়গায় যে একই ধরনের ভ্যারাইটি হবে তেমন কিন্তু নয়। সে এটা দেখেন, আগে যেটা দেখেন এটা দেখেন, একদম ছোট ছোট, কালারটা খুব সুন্দর, নাইস কালার ফর্ম করছে এটা। সো এরকম এখানে বিভিন্ন ধরনের, এখানে আমাদের এখানে সম্ভবত দুইটা ভ্যারাইটি আছে, কফি আরাবিকা আর কফিয়া রোবাস্টা সোফার। সো দেখেন কীরকম সুন্দর এরকম। সো আমি পরে কফি কেটে দেখাবো আর কি, যে এর ভিতরে কীরকম। সো আমি শুধু দেখালাম, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন টাইপের ভ্যারাইটি আছে। কিছু ফল একটু বড় ধরনের হয়, কিছু ফল ছোটো ধরনের, কি থোকা থোকায় হয়। দেখেন এটা কীরকম থোকায় থোকায় ধরছে আর কি। এগুলো এগুলো সব কফি আর কি। সো সব পেকে গেছে, তো এর পাকার এর ভিতরে এটা কাটার পরে এর ভিতরে আপনার পাওয়া যাবে গমের মতো দেখতে খানিকটা, গমের মতো বীজ বীজ থাকে ভিতরে। সো ওইটা পরে ড্রাই করতে হয়, ড্রাই করার পরে ওইটা শুকাই যায়। দেখেন এটা, এই যে আমি ফাটালাম, ফাটানোর পরে এই যে এর ভিতরে একবারে গমের মতো দেখতে। সো এটা শুকাইতে হয়, শুকায় পরে ওইটা ব্লেন্ডার করলে পরে সেটা দিয়ে আর কি আপনার পাউডার, যেটা কফি হয় আর কি, যেটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল। সো দেখেন এটা একটু বড় টাইপের, এটা দেখেন অনেক বড় ফ্রুট আর কি। এটা দেখেন এর ভিতরে অনেক বড়। সো আমি এরপরে কিছু ফ্রুট নিয়ে গিয়ে কেটের ভিতরটা দেখতে কেমন আর কি সেটা আমি ভিডিওতে অ্যাড করব। সো এটা আমাদের ফার্মে আর কি। সো সুন্দর ই হয়েছে এখানে বেশ, কিন্তু যেহেতু মাটির সমস্যার জন্য গাছগুলো খুব ভালো গ্রোথ হয় নাই, সো এখানে আবার কলম করছে আর কি। কলম করে করে যেগুলোর সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে আর কি। সো সব কফি গাছ আর কি। হ্যাঁ, এগুলো সব বড় বড় কফি গাছ, দেখেন এটা অনেক বড়। এটা তো বেশ নাইস আর কি। দেখেন একটা গাছ আমি দেখাই, সো এটা প্রচুর ফ্রুট ধরছে। এটা দেখেন এই, এবার এটা এটার ইয়েটা অনেক অনেক ফ্রুট ধরছে এবং পেকে গেছে। যেহেতু আমাদের এখানে হারভেস্ট করা হয় না, রিসার্চের জন্য সাধারণত এটা রাখা হয়েছে আর কি। দেখেন কী পরিমাণ, একদম পেকে গেছে, সমস্ত ফ্রুট পেকে একদম কালার ফর্ম করছে, ভেরি নাইস কালার ফর্ম করছে। এটা আমাদের লোকেশানটা, যেহেতু আমি দেখেন এটা এক ধরনের মানে ঢালাওভাবে ধরছে আর কি, একটা ব্রাঞ্চে সম্পূর্ণভাবে কীরকম করে ফ্রুটগুলো ধরছে আর কি। আর কিছু কিছু গাছের দেখেন যেগুলো থোকায় থোকায়, সো যেরকম আমি আগে একটা দেখিয়েছি এবং আরও একটা আমি দেখাইতে যাচ্ছি এখানে, এগুলো আবার দেখেন থোকায় থোকায়। দেখেন একটা থোকা, একটা থোকা, একটা থোকা, একটু ডিফারেন্ট। এবং এগুলোর ইয়েটা অনেক, আই মিন ছোটো ছোটো ফ্রুট। সো দেখেন এটাতে প্রচুর পরিমাণে কফি ধরছে আর কি, এটা দেখেন অনেক। সো এটা হচ্ছে কফি, আরও সুন্দর করে দেখায়। এটা থোকায় থোকায়, এখানে একটা থোকা, এখানে একটা থোকা, এবং এই ফ্রুটগুলো একটু ছোটো আর কি। সো আমি এটা, এটা হচ্ছে কফি রোবাস্টা, এটা হচ্ছে রোবাস্টা ভ্যারাইটি, যেগুলো হয়তো এই থোকা থোকা ধরার কারণে এটা নাম আছে কফি রোবাস্টা। আর কফি আরাবিকা যেগুলো আছে, তো সম্ভবত বড়গুলো, এটা হচ্ছে কফি আরাবিকা। এবং লাইব্রেরিকা, লাইব্রেরিকা সোফার আমাদের এখানে আছে কিনা আমি কনফার্ম, আমাকে একটু চেক করতে হবে। কফিয়া লাইব্রেরিকা, এটা হচ্ছে আমার কফিয়া, কফিয়া লাইব্রেরিকা অথবা কোনটা আছে আমি একটু চেক করে দেখি আর কি। তাহলে আমি কোন, এই যে লাইব্রেরিকা, এটা এটা আরও বড়। হ্যাঁ, সাইজটা আরও বেশি বড়, দেখেন এটা অনেক বড় বড় ফ্রুট। দেখেন এটা ভেরি নাইস। হ্যাঁ, এটা হচ্ছে কফিয়া লাইব্রেরিকা। সো আমি আমার নিজেকে একটু দেখাই এখানে, দেখেন এটা একবারে অনেক ফ্রুট, ভিতরে দেখায়।
কফিয়া লাইব্রেরি এটা এটা হচ্ছে কফিয়া। সো আমি আমার ফ্যাকাল্টি থেকে আর কি ফ্যাকাল্টি এটা ফার্ম এটা ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা সান্দাকান ক্যাম্পাস। সো যেহেতু আমাদের এখানে মাটির অবস্থাটা ভালো থাকলে আরও সুন্দর হয়তো, এটাও লাইব্রেরি কার্ডটা, এটাও একটা লাইব্রেরি কার্ড। সো লাইব্রেরি কার্ডগুলো হচ্ছে আপনার ফ্রুটগুলো অনেক বড়, বিগা সাইজ, কিন্তু আর যেগুলো আছে সেগুলো যেটা আপনার কফিয়া রোবাস্টা এগুলো অনেক স্মল স্মল ছোটো ছোটো ফ্রুট। সো এটা আমার ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা, যেহেতু আমি এই ফ্যাকাল্টিতে চাকরিরত আছি আর কি। সো যদি এটা আমার স্টাডির ক্রপ না, আমার কলিগ এটার উপর কাজ করতেছেন, সো আমি জাস্ট আমাদের ফ্যাকাল্টিতে কোনটা কীরকম আছে এরকম দেখানোর জন্যেই মূলত এখানে আসছি আর কি। সো বেশ ঠান্ডা এর ভিতরে, নর্মালি তো আমাদের এখানে মালয়েশিয়াতে তো 12 মাসই গরম এবং অল টাইম ডিফিসিট ডে টেম্পারেচার ভেরি হাই, ভেরি টাফ। সো আসলে ভেরি টাফ, হ্যাঁ প্রচণ্ড গরম হয় দিনের বেলায়, হ্যাঁ অনেক সময় বাইরে থাকা খুব কঠিন হয়ে যায় এত গরম। সো সেই হিসাবে এই কফি বাগানের ভিতরে আর কি গাছের ভিতরে বেশ ঠান্ডা। সো আমি আবারও দেখাচ্ছি, এটা এটা হচ্ছে কফিয়া, এটা হচ্ছে আপনার এই যে কফিয়া রোবাস্টা, যদি গাছটা নিয়ে পড়ছে আর কি, এখানে অনেক অনেক ফ্রুট ধরছে, এগুলো ছোটো ছোটো। সো আমি এরপরে এটা কেটে এর ভিতরে অরিজিনালি দেখতে কীরকম সেটা আমি দেখাবো আর কি। সো আমাদের এখানে আর একটু সাইড বাই সাইড এটা আমাদের ছোটো একটা লেক আছে এখানে, এখানে অনেকগুলো লেক আছে, আমি লেকের উপর আর একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করবো আর কি, সেটা পরবর্তীতে আমি শেয়ার করব। ছোট একটা লেক, এটা আমাদের এখানে ব্যানানা ইয়ে আছে, এ পাশে সুগার কেন আছে, এ পাশে তো টি আছে, চা আর কি, চারটা আমি পরেটা দেখাবো। সেখানে আরেকটা দেখেন যে উইপোকা ডিভিয়া, কত বড় উইপোকা ডিভিয়া আছে, যদি এটা আমাদের ভেঙে ফেলানোর কথা। সো আমাদের যারা এখানে মেনটেন্যান্স আছে ওরা হয়তো এটা ইয়ে করে নাই, আছে উইপোকা ডিভি, একটু বড় বড় ডিভি আছে অনেক। সো এই হলো কফি গার্ডেন থেকে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার, এটা সান্দাকান ক্যাম্পাস, হ্যাঁ আমি বারবার বলছি এটা সান্দাকান ক্যাম্পাস। আমাদের দুইটা মেইন ক্যাম্পাস, তিনটা ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস কোথাকানে বলো অ্যাজ এ এগ্রিকালচার ফ্যাকাল্টি সান্দাকান, এবং ইন্টারন্যাশনাল বিজনেস এটা হচ্ছে আপনার লাবুয়ান। সো এটা দেখেন এখানে কলম করছে আর কি, কলম লেয়ারিং করে এটা ইয়ে করার জন্য চেষ্টা করছে। এটাও কফিয়া লাইব্রেরিকা, এখানে অ্যারাবিকাটা আমাদের এখানে নাই। সো ভেরি নাইস, আসলে দেখেন পেকে গেছে এবং মোটামুটি অনেক অনেক হারভেস্ট করার মতো হয়ে গেছে আর কি। সো কফি প্লান্ট।